আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা সবাই দাঁড়িয়েছি। এই যে আমাদের নতুন স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, এদেরকে আমরা স্টার্টিং সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করবো এবং এদেরকে একটু শেখাবো। সেই লক্ষ্যে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ কন্টেন্টটা নিয়ে দাঁড়িয়েছি, সেটা হলো আমরা যখন স্টার্টিং সিস্টেম সম্পর্কে জানবো তখন কিন্তু অবশ্যই বুঝতে হবে যে স্টার্টিং সিস্টেমের ভিতরে একটি সেলফ স্টার্টার থাকে। সেই সেলফ স্টার্টারের বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আজকে একটু সরাসরি দেখাই। এই সেলফ স্টার্টার এটা হচ্ছে ফিল্ড সার্কিট, কি সার্কিট? ফিল্ড সার্কিট, ঠিক আছে না? আর এটা কি সার্কিট? এটা রোটর সার্কিট, তোমরা কথা বলি অসুবিধা নাই। এটা কি সার্কিট? রোটর সার্কিট। এইটা যখন চুম্বক হবে, যখন এখানে বিদ্যুৎ প্রবেশ করবে তখন এটা কি হবে? চুম্বক হবে। এখানে পারমানেন্ট ম্যাগনেট আছে, যখন চুম্বক হবে তখন কিন্তু এই তখন এটা আবার চুম্বক হবে নাকি? হইলে পরে কি হবে? অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফিল্ড একটা তৈরি হলো, হওয়ার পর যখন ম্যাগনেটিক ফিল্ডটা কর্তন হবে তখন কিন্তু এখানে তখন কি হবে? বিপরীত দিকে ঘুরবে, ঘুরলে পরে এই সেলফ স্টার্টার কাজ করবে, কথা বুঝছো? তো এই দুইটা রোটর সার্কিটটা এবং এই ফিল্ড সার্কিটটা আমরা কী করবো এখন চেক করব। কীভাবে পরীক্ষা করা যায়, কী কী পরীক্ষা আছে এটা আমরা সরাসরি একটু সামনের থেকে দেখো। মনে করো এটা কী সার্কিট? রোটর সার্কিট। এই রোটরটা ঘুরবে, তার ভিতরে এটা কি? কমিউটেটর। কমিউটেটর, এই রোটর এগুলো স্লট, এই স্লটগুলো কমিউটেটরের সাথে একটা সম্পর্ক আছে থাকবে নাকি? দেখো কীরকম জিনিসটা একটু খেয়াল করো, আমরা প্রথমে একটু দেখাই। দেখানোর আগে প্রত্যেকের সুবিধার জন্য একটু কথা বলে নেই। এই যে এখানে আছে না আমাদের যে মিটারটা, মিটার কিন্তু সবাই ব্যবহার করতে পারে না। আমি একটু ইজিলি অল্প সময়ের ভিতরে একটু বলে দিচ্ছি, সেটা হলো আমাদের এই মিটার, ধরো এসব অফ করে দিলাম, অফ করে দিলাম, সহজে একটু বোঝার জন্য আমি একটু দিলাম, বেশি না অল্পর ভিতরে আমরা চেষ্টা করবো, পুরো অফ কিচ্ছু নাই। আমরা এখানে অন করব, কিন্তু অন করার পূর্বে আমরা যেটা করবো সেটা হলো যে নেগেটিভ আছে না, নেগেটিভটা সবসময় কমন মনে থাকবে, কমন দিয়ে দিলাম নেগেটিভ, ঠিক আছে? ওকে, তারপরে হলো তুমি এখন কি পরিমাপ করবা, এখানে দেখো দেওয়া আছে ভোল্টেজ, তারপরে হলো রেজিস্ট্যান্স, হলো ওহমস নাকি, এগুলো দেওয়া আছে, আমরা এগুলো পরিমাপ করবো। আর যদি মিলি অ্যাম্পিয়ার পরিমাপ করি, অর্থাৎ অ্যাম্পিয়ার যখন পরিমাপ করবো আমরা, তখন এই দুইটাতে দিব লালটা নাকি, লালটা মানে এই পজিটিভটা, ঠিক আছে? আর এটা দেবো আমরা এখন যেহেতু ভোল্টেজ হল আমরা রেজিস্ট্যান্স মাপবো, সেই কারণে আমরা দিব এখন কোনটা, এই জায়গায় ভোল্টেজ দিয়ে দিব। কথা বুঝতে পারছি কিনা? এখন দেখো ভালো করে দেখো, এটি আমরা পূর্বে শিখিয়েছি, তোমরা একটু ভালো করে দেখলে আমি অল্পতে তোমাদের জিনিসটা শিখাই দিব, সেটা হলো ওহমস যদি আমরা পরিমাপ করি, অর্থাৎ এটি হলো রেজিস্ট্যান্সের একক নাকি, ওহমস, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার যদি এখান থেকে এই এখান থেকে এই পর্যন্ত যদি হয় তাহলে তোমার রেজিস্ট্যান্সগুলা বুঝাবে, ঠিক আছে? বুঝছো? মিলিওম কিলোহম এগুলো আছে, ঠিক আছে? তারপরে হলো তোমার এই এখানে যদি যাই তাহলে এখানে ভোল্টেজ পরিমাপ করা যাবে। আর এইখানে এ লেখা আছে এই যে এম্পিয়ার, এম্পিয়ার বলতে গেলে এখানে হলো অল্টারনেটিং কারেন্ট পরিমাপ করার জন্য, আর এটি হলো ডিসি কারেন্ট পরিমাপ করার জন্য এইটুক, ঠিক আছে? তদ্রূপ সেই অনুপাতে এখানে দেওয়া আছে পজিটিভ, আমরা কোথায় সংযোগ করব, কথা বুঝতে পারছি? একদম ইজি বুঝে গেলাম। এখন যেটা করবো সেটা হলো আমরা যদি এই অন করে দিই, একটু অন হয়ে গেলো না, এইবার আসো, অন করে দেওয়ার পরে এইটা কয়েকবার পরীক্ষা করা যায় মিটার ভালো আছে না খারাপ আছে। মনে করে যে এখানে দিলাম আমরা, দিলে পরে কী হলো, একটু ধরি, ধরলে পরে দেখো একটা শব্দ হবে, খেয়াল করো, হয় শব্দটা খেয়াল করো, শব্দটা খেয়াল করো, শব্দ হয়, তাহলে ওকে আছে মিটার। এখন আসো তুমি কী করবে, তাছাড়া শব্দ ছাড়া তুমি এখানে দিয়ে মাপতে পারো, যদি তোমার সংখ্যা উঠে তাহলে বুঝতে হবে মিটার ভালো আছে। দেখো পজিটিভ নেগেটিভ একসাথে করো, সংখ্যা উঠে না ভালো আছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি এটুকু আমরা বুঝে গেলাম। এখন আমরা এই রোটর সার্কিটটাকে পরীক্ষা করি ভালো আছে বা খারাপ আছে। দেখো এইটা কি? এটা হলো কমিউটেটর, কিটেটর, কমিউটেটর। দেখো এটার সাথে লাগাই দিলাম, দেখো ভালো করে খেয়াল করো, লাগে কোনটার সাথে? এটা কি ইনসুলেটর না, ইনসুলেন আছে না, এই তার সাথে আছে তো, যদি এই ইনসুলেনগুলো ক্ষয় হয়ে দেখা তাহলে বুঝতে হবে শর্ট হয়ে গেছে, তখন এটা খারাপ হবে। এই ইয়াটা এই রোটরটা ভালো অবস্থান আছে, খেয়াল করো ভালো করে, দেখছো রোটরের কোনো শর্ট নাই, কোনো কিছু নাই, দেখো শর্ট শর্ট নাই, বুঝতে পারছো? ঠিক আছে, আবার দেখো এই যে এটার সাথে এটা খেয়াল করো আছে, শর্ট নাই, অর্থাৎ এটা ভালো আছে, অর্থাৎ এটা শর্ট সার্কিটটা পরীক্ষা করলেই মোটামুটি হয়ে যায়। আর হইলে আরেকটা পরীক্ষা করতে হয়, অর্থাৎ এক নম্বরে শর্ট সার্কিট পরীক্ষা করবো, এটার দুই নম্বরে ওপেন আছে কিনা সেটা পরীক্ষা করবো, কথা বুঝতে পারছো? দেখো ওপেন আছে কিনা পরীক্ষা করতে গেলে, যে ওপেন সেটা পরীক্ষা করতে গেলে দেখো খেয়াল করতে হইব যে এই যে স্লটগুলো আছে না একটা একটার সাথে, দেখছো খেয়াল করছো, খেয়াল করো আছে না, দেখো একটার সাথে একটা কিন্তু লাগে না,
সুতরাং এখানে কোনো ওপেন টোপেন তেমন কিছু নাই, অর্থাৎ কোনো শর্ট নাই, ওপেন নাই, সংযুক্ত নাই। সংযুক্ত থাকলে পরে প্রবলেম থাকবে, কথা বুঝতে পারছো? আর পরে দেখো যে এখান থেকে এই পর্যন্ত তুমি দেখো, এই দেখো রিডিংটা দেখো, রিডিং রিডিং দেখো, রিডিং দেখাচ্ছে মানে কি ইয়া নাই, রিডিং আছে না, এই সংযোগ আছে মানে ওপেন নাই, অর্থাৎ সার্কিটটা ওপেন নাই, কথা কি বুঝতে পারছো? এটা এই জন্য তাহলে ওপেন সার্কিট আর শর্ট সার্কিট এই দুটো জিনিস আমরা এখান থেকে শিখবো। আর এখান থেকে দেখো এখানে একটা জিনিস আমাদের শেখার আছে, সেটা হলো এই দেখেন এখানে আমার এইটার ভিতরে থাকে হলো কোনটা কার্বন ব্রাশ, কয়টা, এক দুই তিন চারটা না, এক দুই তিন চারটা না, চারটা কার্বন ব্রাশ আছে না, চারটা কার্বন ব্রাশ যে আছে চারটা কার্বন ব্রাশের ভিতরে আমাদের যদি সংযোগ ঠিক মতো না থাকে তাহলে কাজ করবে করবে না। দেখো এই কম্পিউটারের ভিতরে চারটে যাবে না, যাবে তো, যাওয়ার ফলে এখন এই এইটা শর্ট আছে কিনা, ওপেন আছে কিনা, বুঝছো? এই দুইটা জিনিস আমরা এখান থেকে পরীক্ষা করে দেখাবো। দেখো এখানে থাকুক, থাকার পরে আমরা একটু মাপি, আমাদের কিন্তু রেজিস্ট্যান্সি আছে নাকি, দেখো তার দুটো লাগাইলাম আমরা, দুইটা তার না, দেখো স্যার এটা এটা কয়টা কয়লা আছে এটার ভিতরে, দেখো এরকম আছে আছে না, কথা বুঝছো? দেখো এই দুইটার ভিতরে যদি তোমার মনে করো কাটা থাকে তাইলে তাইলে তোমার এখানে শো করবে না মিটারে, কথা বুঝতে পারছো? দেখো হ্যাঁ বিচ্ছিন্ন থাকলে আর দেখছো আছে, এখন তোমরা একটু খেয়াল করো, দেখাচ্ছি দেখাচ্ছি ধরতেই মতো ভালো করে, মানে একটু লড়ে গেলে আর উঠবে না, ঠিক আছে কথা বুঝছো? এইটা করছে ঠিক আছে, তাইলে অর্থাৎ এটা হইলো কি ওপেন না, ঠিক আছে। আরেকটা জিনিস পরীক্ষা তোমরা করতে পারবে, এটা কি বডি না, বডিতে ধরো আর এখানে ধরো, দেখো ধরলাম না, কয়লে ধরলাম আর বডিতে ধরলাম, কিন্তু দেখো ভালো করে খেয়াল করো সামনের থেকে আনো, এই কয়লে ধরলাম আর বডিতে ধরলাম মিটার রিডিং দেয় দেয় না, তাইলে এটা শর্টও নাই, শর্টও নাই ওপেনও নাই, কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো যদি আমরা একটু পরীক্ষা করতে পারি তবেই বুঝতে পারবো যে আমার সেলফ স্টার্টারটা ভালো আছে বা খারাপ আছে, কথা বুঝতে পারছো? মোটামুটি মিটার এবং এই রোটর সার্কিট ফিল্ড সার্কিট পরীক্ষা করার জন্য আমার এই ভিডিওটা যদি সবাই আমরা দেখি তাহলে কী হবে, সহজেই আমরা একটা সেলফ স্টার্টার রোটর এবং ফিল্ড সার্কিট আমরা সহজে পরীক্ষা করতে পারবো বলে মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।